থাম্বনেইল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে এই ভিডিওটি কি নিয়ে বানানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বুঝেছ। আজকের ভিডিওতে আমরা ফেক ফ্রি ফেসবুক ও মেসেঞ্জার ট্রিক্সগুলো এক্সপোজ করব। পুরো ভিডিওটি দেখো, তাহলে ফ্রি ফেসবুক ও মেসেঞ্জারের ফেক ট্রিক্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আর হ্যাঁ, ভিডিওর শেষে তোমাদের জন্য অ্যাওয়ারনেসমূলক একটু অংশ রেখেছি, ভালো করে দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো, লাইক করার পাশাপাশি তোমার মতামত কমেন্ট করে জানাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো হে, দিস ইজ আরাফাত, ইউ আর ওয়াচিং আরাফাত টিপস অ্যান্ড ট্রিক্স, লেটস গেট স্টার্টেড। রিসেন্টলি বাংলাদেশের সব সিম কোম্পানি যেমন গ্রামীণ, রবি, টেলিটক, এয়ারটেল, বাংলালিংক, এই সব সিম কোম্পানিগুলো তাদের তরফ থেকে ফ্রি মেসেঞ্জার ও ফেসবুক ব্যবহার বন্ধ করে দিয়েছে। এই খবর এখন সব ফেসবুক ইউজার জানে। তবে এখন অনেক ইউটিউবার ঢোল পিটিয়ে বেড়াচ্ছে যে এই সেটিং ওই সেটিং অনেক কিছু করলে নাকি ফ্রি মেসেঞ্জার ব্যবহার করা যাবে। ফ্রি মেসেঞ্জার ব্যবহার করার জন্য তারা বিভিন্ন ভিপিএনের ব্যবহার দেখাচ্ছে। এই দেখে আমরা উযুগে বাঙালিরা সকলে ভিপিএনের উপর ঝাঁপিয়ে পড়ছি। এতে করে সর্বোপরি ইউটিউবার এবং ভিপিএন অ্যাপগুলোরই লাভ হচ্ছে, তবে ফ্রি ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না। এই ভুয়া বিষয়টি খোলাসা করার জন্যই মূলত আমার আজকের ভিডিও। ফ্রি মেসেঞ্জার ট্রিকগুলোর ক্ষেত্রে ভিপিএনের ব্যবহারই দেখানো হচ্ছে সব জায়গায়। তো চলো আগে ক্লিয়ার হয়ে নেই মূলত ভিপিএন জিনিসটা কি। ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। মূলত ভিপিএনের ব্যবহার করা হয় নিজের মোবাইল বা কম্পিউটারের লোকেশন চেঞ্জ করার জন্য। এতে করে নেটওয়ার্কিং সিস্টেম কিছুটা সিকিউর হয়। তবে ভিপিএন কখনো ফ্রি নেটওয়ার্ক ব্রাউজিং সার্ভিস দেয় না, অর্থাৎ ভিপিএন নিজে ফ্রিতে কোনো ওয়েবসাইট ব্যবহার করতে দেয় না। তোমার নিজের মোবাইলে MB থাকা দরকার হয়, তখনই তোমরা ভিপিএন কানেক্ট করে লোকেশন চেঞ্জ করতে পারো। তো এখন এটা স্পষ্ট যে ডিভাইসের লোকেশন চেঞ্জ করার মতো কোনো অ্যাপ ফ্রিতে ফেসবুক বা মেসেঞ্জার ব্যবহার করতে দিবে না। এর মানে এটা দাঁড়ায় যে শুধুমাত্র ভিপিএন কানেক্ট করে MB ছাড়া ফ্রিতে ফেসবুক বা মেসেঞ্জার ব্যবহার করা অসম্ভব। তো বন্ধুরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফ্রি মেসেঞ্জার ব্যবহার করা যাবে না, ভিপিএন ব্যবহার করে ফ্রি ফেসবুক বা মেসেঞ্জার ব্যবহারের সকল ট্রিক ভুয়া, ফেক। এগুলোর ফাঁদে তোমরা ভুলেও পা দিও না। স্প্রেড অ্যাওয়ারনেস অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি তোমাদেরকে এই অংশে একটু অ্যাওয়ার অর্থাৎ সচেতন করতে চাই। আমি চাই যে তোমরা স্বল্প সময়ের ফ্রি ফেসবুক বা মেসেঞ্জার ব্যবহার করার লোভে তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে দিও না। আমার এই কথার উদ্দেশ্য হচ্ছে থার্ড পার্টি অ্যাপগুলোকে মোবাইলের সকল পারমিশন দিয়ে না ব্যবহার করাই উচিত। তাছাড়া ফেসবুক আমাদের লোকেশন সম্পর্কে সবসময়ই অবগত থাকে। এই ধরো, তুমি ভিপিএন বা অন্য কোনো উপায়ে এখন ফ্রিতে একটি লোকেশন থেকে ফেসবুক ব্রাউজ করছো, কিন্তু একটু পরেই আবার সকল সেটিংস বাদ দিয়ে তোমার যখন MB দিয়ে নিজের আসল লোকেশন থেকে ফেসবুক ব্রাউজ করবে, তখন হঠাৎ করেই ফেসবুকের নজরে চলে আসবে। ফেসবুক তখন মনে করবে যে অল্প সময়ের জন্য লোকেশন দুই দেশে কিভাবে হয়, এই জন্য সন্দেহজনক ভেবে তোমার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। তাই আমি তোমাদেরকে এইটুকুই বলতে চাই যে তোমরা নিজে সচেতন হও এবং অন্যকেও সচেতন করো, লিগালভাবে ফেসবুক ব্যবহার করো। বর্তমানে সিম কোম্পানিরা অনেক ধরনের ছোটোখাটো ফেসবুক প্যাক দিয়ে থাকে। অল্প কিছু টাকার মধ্যে তোমরা ওই ফেসবুক প্যাকগুলো ব্যবহার করেই তোমরা লিগাল ওয়েতে ফেসবুক ব্যবহার করতে পারো। এতে তোমাদের সকল দিক দিয়েই তোমাদের ভালো হয়। তো বন্ধুরা, সকল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।